নমস্কার আমি অঙ্কিতা তা আপনাদের সকলকে স্বাগত জানাই হোম মেড অফ লভের আজ আমি আবার আপনাদের সামনে এসে হাজির একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয়টি হলো আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ি বা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই তখন আমরা চেষ্টা করি আমাদের কাছের মানুষদের কাছে সেই কথাগুলো জানানোর তো সেক্ষেত্রে কি আমরা সত্যিই হালকা বোধ করি আসুন শুরু করা যাক আজকের আলোচনা দেখুন আমরা কিন্তু আমাদের জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হই অনেক দুঃখ কষ্ট আমাদের জীবনে আসে যখন আমাদের দরকার হয় কোনো বন্ধু বা কোনো কাছের মানুষের যাকে আমরা ভরসা করে আমাদের সব কথাটা বলতে পারব অনেক সময় এমন হয় এমন কিছু সমস্যা থাকে এমন কিছু কষ্ট থাকে যেগুলোর কোনো সমাধান হয় না কিন্তু সেই কথাগুলো কাউকে বলতে পেরেও আমরা অনেকটা হালকা বোধ করি এখনকার দিনে যেখানে মানুষ এত ব্যস্ত যেখানে মানুষ সদাই কাজ করছে সেখানে সময় হয় না কারোর যে কারোর দুঃখের কথা শুনবে বা কারোর সমস্যার কথা শুনবে কিন্তু আমরা যদি এমন একটা মানুষকে পাই বিশ্বাসযোগ্য বিশ্বস্ত মানুষকে পাই যে কিনা আমার কথাগুলো শুনবে ধৈর্য ধরে সেটাও কিন্তু যথেষ্ট আমাদের দুঃখের বোঝাটাকে একটুখানি হালকা করার জন্য আবার যদি আমাদের সেই কাছের বন্ধুটি এমন হয় যার কাছে কিনা আমাদের সমস্যার সমাধান আছে তাহলে তো আরোই ভালো কারণ আমি একটি সমস্যায় পড়েছি যেখান থেকে আমি বেরোতে চাই কিন্তু বেরোতে পারছি না আমার বন্ধুটি আমাকে কিছু পথ দেখাতে পারছে যাতে আমি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এর থেকে ভালো আর কি হতে পারে সব থেকে তো ভালো হয় যদি আমাদের সমস্যা আমরা নিজেই মেটাতে পারি কারণ সমস্যা আমাদের কষ্ট আমরা আমাদের আমরা জানি আমাদের সহ্য শক্তি কতটা তাই সমাধান আমরাই বার করতে পারবো কিন্তু যদি সেটা না হয় তাহলে অবশ্যই যদি আমাদের কাছের বন্ধুরা আমাদেরকে সে বিষয়ে সাহায্য করতে পারে তাহলে খুবই ভালো কথা কিন্তু ভেবে দেখুন সবসময় কি এমন মানুষ আমাদের চারপাশে থাকে যারা আমাদেরকে সমাধান দিতে পারবে কারণ এরকম সিচুয়েশানেও কিন্তু আমরা পড়ি যখন আমরা কোনো মানুষকে আমাদের বন্ধু ভাবি ভাবি এরা হয়তো খুব বিশ্বস্ত আমার কাছেরই তো মানুষ তাকে হয়তো আমার মনের কথাগুলো জানালাম আমার কষ্টের কথাগুলো জানালাম আমার সমস্যার কথা জানালাম সে সবটা শুনল কিন্তু আপনি পরে জানতে পারছেন যে আপনার কথাগুলো শোনার পরে সে অন্য কারোর কাছে গিয়ে সেই কথাগুলো বলে সেটা নিয়ে মজা করছে এটা আপনি পরে জানতে পারছেন যখন তখন কি আপনার সমস্যা বাড়ছে নাকি কমছে আপনার মন মনের বোঝাটা বাড়ছে নাকি হালকা হচ্ছে অবশ্যই আপনার কষ্ট সেখানে বাড়বে আপনার মনের বোঝাটা আরও বাড়বে কারণ আপনি তাকে বিশ্বাস করে একটা কথা বলেছিলেন সে সেটা নিয়ে অন্য কারোর সঙ্গে মজা করছে আবার এমনও হয় যেখানে আমরা কাউকে বন্ধু ভাবছি বিশ্বাস করে কথাগুলো বলছি আমি জানতেও পারছি না হয়তো সে মনে মনে তখন ফোন দিয়ে আসছে কারণ আমি এখন আমার একটা দুর্বল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যখন কি না সেই জিনিসটার সুযোগ নিয়ে আমারই ক্ষতি করার চেষ্টা করছে সেক্ষেত্রেও তো আমার সমস্যা বাড়লো কমলো না আমার মনের বোঝাটা বাড়লো কমল না সেই জন্য কোন মানুষের সঙ্গে আমি কোন কথা শেয়ার করছি সেটা কিন্তু খুব ভালোভাবে বিচার করা উচিত মানুষ চেনাটা একটু কঠিন বিষয় এটা ঠিক কথা কিন্তু যদি আমরা একটু ভেবেচিন্তে চিন্তে আমাদের মনের কথা শেয়ার করি তাহলে হয়তো আমরা হালকা বোধ করতে পারি আমাদের মনের বোঝাটা হয়তো বাড়বে না কিন্তু আমরা যদি ভুল মানুষের কাছে কথাগুলো শেয়ার করে দিই তাহলে কিন্তু আমাদের মনের বোঝাটা বেড়েই যাবে সেই জন্য আপনার আপনি কার কাছে আপনার মনের কথা বলবেন কার কাছে আপনার সমস্যার কথা বললে সমাধান হবে বা সমাধান না হলেও অন্তত সে আপনার কথাগুলো নিয়ে কোনো মজা করবে না পিছনে কিংবা সেই কথাগুলোর কোনো সুযোগ নেবে না আপনার কথাটা অন্তত ধৈর্য ধরে শুনবে যে কিনা বিশ্বস্ত হবে এমন মানুষকে আপনার সমস্যার কথা শেয়ার করুন আপনার কষ্টের কথা শেয়ার করুন তো আশা করি আমি আপনাদের মনের কাছাকাছি পৌঁছাতে পারলাম কারণ এই সমস্যাগুলোই কিন্তু আমরা প্রতিনিয়ত পড়ি কিন্তু আমরা কাজগুলো করার সময় অতটা ভেবে দেখি না আমিও ভেবে না আপনারাও হয়তো অনেকে ভেবে দেখেন না কিন্তু এটা ভেবে দেখা উচিত যে আমরা কার সঙ্গে আমাদের মনের কথাগুলো শেয়ার করব তো আমি এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি আপনারা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ভিডিও আর আমাকে এটাও জানাবেন যে আপনারা কোন বিষয় নিয়ে কথা শুনতে চান আমি তাহলে চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের পছন্দ মতন বিষয় নিয়ে কথা বলার ততদিন পর্যন্ত মানুষের পাশে থাকুন নিজের মনের কথা নিজের সমস্যা নিজের দুঃখ বিশ্বস্ত মানুষকে জানান এবং আপনার বন্ধুদেরও সমস্যার কথা শুনুন পারলে তাদেরকে সমাধান দিন সবাইকে ভালো রাখুন নিজেও ভালো থাকুন ধন্যবাদ